আমি আসলে লাইতাম না তো পিঠা বানাইতাম এই আমি লাগাবো মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা বীজ রাইখা দিলে হ্যাঁ বীজ রাইছি দিলাম কাটলো গাছ উতালা মারিতা তানজিনা দাসকে পিঠার কারিগর তানজিনা বুকিং এ আছে ও পিঠা বানাইছে তাও দিয়ে আমরা তো খাই আসলাম মেরা পিঠা খাইলাম ইয়ে খাইলাম মুরগি মাংস দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে তো আজকে চলে এসেছি একদম গ্রামের ভেতরে আমার ছোট বোনের শ্বশুরবাড়ির এলাকায় এসেছি এখানে এই যে অনেক ক্ষেত প্রান্ত সেটা আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করব আজকে এই জায়গাটায় এসেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর ভীষণ ভালো লাগে আসলে গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর এখন প্রায় বিকেল গড়িয়ে এসেছে একদম বিকেল টাইম আর পেছনে দেখতে পাচ্ছেন যে ধানের কাজ চলছে ধান মাড়াই করা হচ্ছে আর মাড়াই করা বলতে মোটামুটি ধানের কাজ শেষ আশপাশ যে ধানের জমি ছিল সেগুলো সব কেটে নিয়েছে আর এখন নতুন করে আবার নতুন ফসল বপনের কাজ চলছে তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি নিশ্চয়ই ভালো লাগবে আর ভিডিওর শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিতে চাই যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের ব্লগ কেমন লেগেছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এই যে এটা হচ্ছে কলার বাগান এক পাশে এই যে কলার বাগান করা হয়েছে তো মাশাআল্লাহ এর আগে যখন এই খেতে আসছিলাম তখন কিন্তু গাছগুলো অনেক ছোট ছোট ছিল তো এখন মাশাআল্লাহ যে কলার ছড়ি দেখতে পাচ্ছেন সবগুলা গাছে কিন্তু হয় নাই তো অনেকখানি জায়গা জুড়েই এই যে কোনটা বিদেশি কলা আনাজ কলা এগুলো এইটা তরকারি খাওয়ার কলা না জানি দেখা বিদেশি কলা কইছে আরে আইল দিয়ে হাঁটা তো কষ্ট মেয়েকে রাইখে আসছি এখানে আসলে তো দুষ্টামি করবে আমি একটু ঘুরে ঘুরে দেখি ভালোই লাগতেছে আমি সরিষা ফুলের ক্ষেত দেখার জন্য আমার অনেক ইচ্ছা আমি হাঁটি ওদের সাথে সরিষা ফুলের ক্ষেত আছে খানা বাড়ির ওইদিকে আলু আলু এই যে আলু ক্ষেত এই পুরোটাই হচ্ছে আলু ক্ষেত পুরোটা জমিতে আলু চাষ করা হয়েছে আর ওই যে দূরে আমাদের কলা বাগান এদিকে কিন্তু অনেক ধান গাছও আছে ধানের চাষ করা হয়েছে অনেক অনেক ধান ক্ষেত মোটামুটি ধান পেকে গেছে তো ধান কিন্তু মোটামুটি কাটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে যে ধানের জ্বালা তো ভাবলাম যেহেতু চকে এসেছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি আর এই যে ধানের জ্বালা একদম সবুজ একদম ছোট ছোট ধান গাছ এখান থেকে জ্বালা নিয়ে আবার দেখা যাবে এগুলো বপন করবে যে জমিতে বপন করা হবে তো এখান থেকে তুলে নিয়ে কিন্তু বপন করবে তো অনেকদিন আসলে ঘোরা হয় না বাসায় সবসময় বাসায় থাকা হয় ওইভাবে বের হওয়া হয় না তো আজকে অনেকদিন পর বের হলাম তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি তো বেরিয়ে পড়লাম শেয়ার করার জন্য আর এই যে দেখেন এটাকে কিন্তু গ্রামে আইল বলে একদম চিকন রাস্তা ধরে কিন্তু যেতে হয় আর রাস্তা ধরে যাচ্ছি তার কারণ হচ্ছে এই পাশেও কিন্তু আলু ক্ষেত এই পাশে কিন্তু এই যে আলু লাগানো হয়েছে তো অন্যের ফসল তো আর ক্ষতি করা যাবে না তো যার জন্য আমরা একটু কষ্ট করে আইল দিয়ে হাঁটছি আর এই যে এখানে মাশাআল্লাহ দেখেন এখানে টমেটো আর এই যে টমেটোর ক্ষেত এটা মোটামুটি গাছ বড় হয়ে গেছে এই যে সাথে আলুও লাগানো আছে আর একদম দূর প্রান্তে দেখতে পাচ্ছেন ধান লাগানোর কাজ চলছে তো আমরা বেশ কজন মিলে ঘুরতে এসেছি এই যে আঞ্জুম তানজিনা পারু আশফিয়া
আমরা সবাই মিলে এসেছি একটু বিকেল বেলা ঘোরার জন্য, একটু এনজয় করব। আসলে অনেক দিন এভাবে ঘুরে বেড়াই না, কিন্তু টানা কাটলে বোঝা যায়, ঠিক না ভাই? দেখলে তো বোঝা যায় যে খুব সহজই, যারা কাটে তারা বুঝে, কাটলে বোঝা যায় কত কষ্ট। যায় না তো, এই দেখ সবগুলো একসাথে উঠছে, দেখছিস? দেখতে হবে, অনেকদিন পরছে অফিস সামনে এরকম একদম ধান খেত দেখার সুযোগ হয়েছে। আসলে আমাদের বাড়ির আশেপাশে ওরকম চাষবাস হয় না, খুবই কম বলতে একেবারে নেই বললেই চলে। হয়তো বাড়ি থেকে একটু দূরে কোথাও গেলে আমরা এরকম জমি দেখার সৌভাগ্য হয়। তো অবস্থা খুবই খারাপ, কাদা একদম, এখনো শুকায়নি জমিটা, এখনো শুকায়নি। গেছিলাম তো গেছিলাম পাকা ধান, কিছু না তো। 1 2 3 ডাক দিছে তো নিয়ে পাইছে। হ্যাঁ কি আমার নাম লয় বয়ে রয়েছে, ঘুরাঘুরি করলি অনেক, সবাই তো অনেক ঘুরলি, খেতে খেতে ঘুরলি, ধান খেতে দৌড়াইলি, কেমন লাগলো? ঘুরে মজা লাগছে না? পায়ের অবস্থা খারাপ নাকি? পা না নাই দেখালে, দেখ ভালোই লাগছে কিন্তু না? অনেকদিন পরে, অনেকদিন পরে একটু দৌড়াদৌড়ি করলাম, ভালোই লাগছে। এই যে পুরো দিগন্ত জোড়া শুধু ধান খেত আর ধান খেত, আর ওই যে দূরে এগুলো কিন্তু সিম খেত। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।